কি কিনেছিস? দেখা দেখা ঘুরিয়ে দেখা, এই যে বল আমরাও বাড়িতে দিদি তো বল তো দেখি ঘুরা ঘুরা ওটা। হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে। তো এরে বাবা কত কিছু কিনেছে, কোথায় গেল? এই মেলার কর্ণধর খোকাদা তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তার বন্ধু মেলাতে, কি কিনবে বুঝতে পারছে না তাই এদিক ওদিক তাকাচ্ছে। সায়ন ঘন্টু এরা আইসক্রিম খাচ্ছে, ঘুগনির দোকানে চলে আসছি। ঘুগনির লাট্টুদা আমাদের ঘুগনি দেবে, তার জন্য এই যে মশলাপাতি ভালো রকম করে এবং তৈরি করছে আমাদের ঘুগনি দেবে বলে। অবশেষে আমাদের ঘুগনিটা দিল লাট্টুদা। এরপর আমিও ঘুগনি নিলাম, এই ঘুগনি খেতে খেতে ভিডিও করছি মেলাতে। এই যে ঘুগনি আলাকে একটু দেখে নেন, ঘুগনি আলা হাসতে পারছে না, খালি কান্না করছে। এরপর চলে এলাম পাপড়ি চাটের কাছে। এই পাপড়ি চাট দাদা আমাদের পাপড়ি চাট দেবে, মেলাতে রয়েছিলাম। পাপড়ি চাট খেয়ে আবার মেলার ভেতরে আবার গেলাম, সেখানে বিভিন্ন কিছু দেখলাম। দাদা আজকে বাজার কেমন? দাদা আজকে বাজার কেমন আছে? কেন মেলায় তো ভালো ভিড় হয়েছে আজকে, একদম কেনাকাটার লোক নেই।
এরপর চলে এলাম আচার পাঁপড় চাটনি মেদিনীপুরের চাটনি আচার আচার দেখে জিভে জল এসে যাচ্ছে, এত সুন্দর দেখতে, এত ফ্লেভার, খেতে ইচ্ছে করছে, তাই একটু কিনে খেলাম। আবার মেলার ভিতরে গেলাম, ঘুরলাম, কিন্তু মেলা শেষ হয়ে যাবে, তার জন্য বেশি মেলার মধ্যে সমস্ত দোকান এগুলো দেখছি আর আপনাদেরও দেখাচ্ছি, দেখতে থাকুন। জগতি জয় আল
মেলা শেষ, সমস্ত নাগরদোলা দোকানপাট সমস্ত গুছিয়ে তারা লরিতে তুলছে, আর এই মেলা অন্যত্র চলে যাবে। তার জন্য আমাদের এখানে যারা মেলার পাশে বসবাস করে, মেলাতে নিয়মিত যেত, তাদের সঙ্গে দেখা হতো, তারা এই যে চলে যাচ্ছে, তার জন্য ছোটদের খুব মন খারাপ হচ্ছে। কখনো তারা হাসছে, কখনো তারা দুঃখ করছে। দেখুন এই যে এই হাসছে, আবার কেউ কেউ কান্নাও করছে এই মেলা চলে যাচ্ছে বলে। আসলে দীর্ঘদিন এক জায়গায় থাকার পর এরকম হয়। সবাই মুখে হাত দিয়ে চিন্তা করছে মেলা চলে যাচ্ছে, এদের মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই খারাপটা লাগা স্বাভাবিক যে এরা দীর্ঘদিন এখানেই মেলা ছিল, প্রায় এক মাস মেলাটা, তার জন্য এটা হচ্ছে। এই যে হাসছে আবার, কখনো আবার কাঁদছে, কখনো দুঃখ করছে। এই মেলার এখান থেকে এরা যেতেই চাইছে না, ভাবছে যে মেলা যদি আবার আসে, তার জন্য এই মেলা প্রাঙ্গণে এরা ওয়েট করছে, এখানেই বসে গল্প করছে। সেই পোস্টমাস্টার রতন, তাদের সেই গল্পের যে ফ্যাক্ট, সেই গল্পের যে চরিত্র, মনে হয় সেইটাই এদের মধ্যে প্রকাশ পাচ্ছে। আর আপনারা প্রত্যেকেই জানেন এই পোস্টমাস্টার লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের।